ওকে, তো এই মাত্র আমি সিলেবাসের কাজগুলো শেষ করলাম। এই মাত্র এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সিলেবাস। শিশু থেকে একদম তৃতীয় শ্রেণী পর্যন্ত এই সিলেবাসটা আমি তৈরি করেছি, এবং এই সিলেবাসটা আমি এমন ভাবে তৈরি করেছি যে এই সিলেবাসের মধ্যে পুরো বছরের রুটিন দেয়া আছে। প্রথম সাময়িক পরীক্ষা কবে হবে, প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কবে হবে, প্রথম সাময়িকের বাংলা পরীক্ষা, দ্বিতীয় সাময়িক বার্ষিক পর্যন্ত সবকিছু আমি নিজে নিজে করেছি, এবং এটা অনেক অনেক পরিশ্রমের একটা ফল। এবং আমার যে কি পরিমাণ ভালো লাগছে যে পুরো এতগুলো সিলেবাসের কাজ করে, এবং এই সিলেবাসটাকে আমার আরো আপডেট করার আরো প্ল্যানিং আছে। আমাদের স্কুলে যে সিলেবাসগুলো দেওয়া হয় এটা ওটার মতো করে আমি তৈরি করিনি, এখানে আমি প্রচুর টাইম এবং ইফোর্ট দিয়েছি। এখানে আসলে মানে এই সিলেবাসটা দেখলে একটা স্টুডেন্ট বা একটা গার্জিয়ান বা টিচার বুঝে ফেলতে পারবে যে কোশ্চেনটা আসলে কি প্যাটার্নে আসলে কোশ্চেনটা করা হবে। কেন আমি আমার আজকের ভিডিওর কথার শুরুটা হচ্ছে সিলেবাস দিয়ে শুরু করলাম, কারণটা হচ্ছে এখানে আমার প্রচুর সময় লেগেছে এবং সিলেবাসের শেষে একটা সুন্দর লাইন যোগ করা হয়েছে। তো আমি যখন সিলেবাসটা তৈরি করছিলাম, তো তখন আমি এবং হুজুর কথা বলছিলাম যে সিলেবাসের মধ্যে আমরা একটু সুন্দর সুন্দর লাইন দিব। আমরা দেখতে পাচ্ছি মলাটের মধ্যে এখানে একটা সুন্দর লাইন দেয়া, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, এখানে একটা সুন্দর লাইন দেয়া আছে। তারপর এই সিলেবাসের ভিতরেও অনেক সুন্দর সুন্দর কথাগুলো লেখা আছে। তখন আমরা বিভিন্ন সুন্দর সুন্দর লাইন হুজুরের সাথে কথা বলছিলাম যে কোন লাইনটা দেওয়া যায় এবং কোন লাইনটা সংযোজন বিয়োজন করা যায়। তো আমি একটা স্টুডেন্ট এখন পড়াই, ওই স্টুডেন্টও ভালো, সেও ভালো, কিন্তু সে খুব দুর্বল, মেধাগত ভাবে খুবই দুর্বল। আমারও মনে আছে আমি যখন স্কুলে পড়তাম বা 9-10 পড়তাম, তখন একদিন খুব খুব কষ্ট নিয়ে আমি আমার ভাইকে বললাম, আমার ভাই মাদ্রাসাতে পড়ে, যে আমার না কোনো কিছু মুখস্থ হয় না, আমি অনেক চেষ্টা করি বাট আমি মুখস্থ করতে পারি না। আমি আমার স্যারকেও সেটা বললাম যে স্যার আমি না মেধাগত ভাবে খুব দুর্বল, মানে খুব মানে একটা কাদু কাদু একটা কণ্ঠ নিয়ে বললাম যে আমি মেধাগত ভাবে খুব দুর্বল। ইন্টারমিডিয়েটে যখন HSC পরীক্ষা দিব তখন আমি আমার আম্মাকে বলতেছিলাম যে আমি আসলে আমার ভাইয়ের মতো এত এতটা মেধাবী না, আমার এখন খুব কষ্ট লাগছে যে আসলে আমি আমি একদমই ওই রকম মেধাবী না। আমি যখন ইন্টারমিডিয়েটে হোস্টেলে ছিলাম তখন হোস্টেলে আমি বই নিয়ে হেঁটে হেঁটে একবার এইদিকে হেঁটে হেঁটে এইদিকে যেতাম এবং এদিকে যেতাম এবং জোরে জোরে পড়তাম। আমার চেয়ে তো অনেক দুর্বল ছাত্র একটা অঙ্ক খুব দ্রুত বুঝে ফেলছে, এবং ওরা বলছে যে মতিউর তো মানে ছাত্র ভালো, কিন্তু ওর এত কষ্ট হয় কেন মুখস্থ করতে। ছাত্র ভালো বলতে ও দেখতো যে আমি পরীক্ষা ভালো করতাম, যেহেতু আমি অনেক পড়তাম, অনেক সময় দিতাম, অনেক মেহনত করতাম এই কারণে। বাট হোস্টেলে এসে দেখে যে না, এই ছাত্র তো আসলে মানে আমাদের মতো না, একটু প্রচুর পড়তে হয়। একটা সিম্পল জিনিস ওরা খুব অল্প সময় পড়ে ফেলছে, খুব ভালো স্টুডেন্ট না ওরা, ভালো স্টুডেন্ট বলতে পড়ালেখা করে না আর কি নিয়মিত, এবং আমার সেই জিনিসটা অনেক সময় লাগছে। আমার ভাইকে এটা বলার পর আমার ভাই বলছিল যে তুমি দুরুশরীফ পড়ে পড়ার আগে দুরুশরীফ পড়ো, বা পড়ার আগে তুমি এই সূরাগুলো পড়ো, তাহলে আরেকটু তোমার জন্য সহজ হবে, হয়তো আল্লাহ সহজ করে দিবে। তা আমার আম্মাকে আমি একবার HSC পরীক্ষার আগে খুব কান্না কান্না ভাব নিয়ে আমি এটা বলতেছি কথাটা বলতেছিলাম। তো কলেজে হোস্টেলে যখন থাকতাম তখন একটা ছেলেকে আমি আমার আমার হোস্টেলের দেয়ালগুলোতে অনেক সুন্দর সুন্দর লাইন আমি লিখে রেখেছিলাম। তো একটা ছেলেকে বলছিলাম যে তোমার কি কোনো লাইন আছে, একটা লাইন। ওই ছেলেটা খুব ভালো ছিল, মেধাবী ছিল, বাট মোটামুটি পরিশ্রমী ছিল, অনেক মেধাবী ছিল, মেধাবী বলতে অসম্ভব রকমের মেধাবী আর কি। অনেক ঘটনা আছে ওকে নিয়ে, এত মেধা, যেগুলো নিয়ে প্রচুর হতাশ হয়ে গিয়েছিলাম। ওকে বলছিলাম যে তোমার কি এমন কোন লাইন আছে শরণদীপ, যে লাইনটা আসলে তোমাকে ডিফাইন করে? ও বলল না, মনে নেই আমার। পরে আমি বললাম আমার একটা লাইন আছে, যে একটা লাইন, যে একটা লাইন যেটা আমাকে পুরো ডিফাইন করে। পরে আমি লাইনটা বললাম, আমার লাইনটা ও লাইনটা বলেছিল পরবর্তীতে, যে ওর লাইনটা হচ্ছে আই লাভ লার্নিং থিং। ও আসলে সত্যিকার অর্থেই শিখতে পছন্দ করে আমি দেখেছিলাম। অনেকে এটা মুখে বলে, বাট আসলে ভিতর থেকে আসলে সে আসলে কি কোনো জিনিস শিখতে পছন্দ করে কিনা ওই রকম কিছু না। তো তখন সন্দীপকে আমি একটা কথা বলেছিলাম, যে লাইনটা আমি হোস্টেলে লিখে রেখেছিলাম, যে আই এম নট ফাস্ট বাট ইন্ডাস্ট্রিয়াস। মানে আমি আসলে খুব ফাস্ট না, আমি কোনো কিছু খুব দ্রুত করতে পারি না, দ্রুত আমি হাতে লেখা লিখতে পারি না, আমার হাতে লেখা খুবই স্লো, এখনো স্লো, আমি ইউনিভার্সিটির থার্ড ইয়ারে পড়ি, খুব স্লো। কোনো জিনিস আমি মুখস্থ করতে প্রচুর সময় লাগে। আমার কলেজে যখন স্যার একটা জিনিস বুঝাতো তখন অন্যান্য ছাত্ররা খুব দ্রুত বুঝে যেত, বাট আমার বুঝতে সেই জিনিসটা দেখা যেত যে অনেক সময় লাগতো, আমি সেটা বুঝতে আমার সময় লাগতো। আবার অনেক সময় স্যারকে বলতাম যে স্যার খাতাটা আপনি দিয়ে দেন, আমি হোস্টেলে আবার বোঝার চেষ্টা করবো, আমি না এখন পারছি না বুঝতে। তো অনেক চেষ্টা করতাম, ওই সময়গুলোর কথা মনে পড়লে আমার এখন একটু কেমন যেন লাগে যে আসলে। তো ওই যে লাইনটা আই এম নট ফাস্ট বাট ইন্ডাস্ট্রিয়াস, এটার মানে হচ্ছে আমি হয়তো খুব দ্রুত কোনো কিছু করতে পারি না, খুব দ্রুত কোনো কিছু মুখস্থ করতে পারি না, খুব দ্রুত কোনো কিছু আয়ত্ত করতে পারি না, কিন্তু আমি আসলে খুবই খুবই পরিশ্রমী একজন, খুবই পরিশ্রমী। তো তখন আমার হোস্টেলে আরো একটা লাইন লিখে রেখেছিলাম, যে স্লো অ্যান্ড স্টেডি উইন দি রেস। আমাদের ছোটবেলায় এই গল্পটা পড়ানো হতো, একটা কচ্ছপ এবং খরগোশের গল্প, যে গল্পতে আমাদেরকে এই জিনিসটা দেখানো হতো যে খরগোশটা খুব স্পিডে দৌড়াতো, কিন্তু সে যেহেতু অলস ছিল এই কারণে কচ্ছপকে একটু একটু করে হেঁটে শেষ পর্যন্ত ফিনিশিং করে ফেলে, এবং খরগোশ কচ্ছপটা আসলে শেষ পর্যন্ত
তো জিতে যায়, যদিও সে আসলে খুবই স্লো ছিল খরগোশের তুলনায়। তো এই লাইনটা আমি এই কারণে লিখে রেখেছিলাম, এটা আমার লাইফের সাথে খুবই রিলিভেন্ট একটা লাইন, কারণ হচ্ছে যে আমি আসলে খরগোশের মতো এত স্পিড না, বাট আমি ওই কচ্ছপটার মতো একটু একটু করে যাই, কিন্তু আমি যেহেতু স্টেডি অর্থাৎ দৃঢ় এবং অবিচল আমার গন্তব্যের দিকে, তাই আমি একটা সময় সত্যি আমি গন্তব্যটা শেষ করে ফেলতে পারবো এবং ফাইনালি সত্যি কিন্তু আমি পেরেছি। আমার স্কুলে এরকম দেখতাম একটা ছেলে 15-20 মিনিটের মধ্যে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলছে, বাট আমি যখন ক্লাস 10 এ পড়তাম তখন মনে আছে এনভায়রনমেন্ট পলিউশন এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে আমি 3 দিন মানে ঘন্টার পর ঘন্টা মানে এদিকে যাই এদিকে যাই খাতা নিয়ে জোর জোর চিল্লাচিল্লি করে পড়ছি মুখস্থ করছি, বাট মুখস্থই করতে পারছিলাম না। কিন্তু আমার ক্লাসের একটা ছেলে, সেই ছেলে মানে 15-20 মিনিটের মধ্যে সেটা আয়ত্ত করে ফেলতো, এবং আমি যখন এটা দেখতাম যে জাস্ট প্যারাগ্রাফ যেটা আমি 3-4 দিন মানে অসম্ভব চেষ্টা করে পাচ্ছি না, অথচ সে 20-25 মিনিট বা 15 মিনিটের মধ্যে জিনিসটা মুখস্থ করে ফেলছে, এটা দেখে আমার হতাশ লাগতো যে ওদের তুলনায় তো আমি আসলে কিছুই না, আমার তো আসলে পড়ালেখা করার কোনো মানেই হয় না, ওরা এত মেধাবী, ওদের সাথে তো আমি কখনো পারবই না। এই জিনিসগুলো আসলে মনে পড়ে। ওই মেধাবী ছাত্র, ওই ছাত্রের নাম ছিল ইমন, ও এইচএসসি তে ফেল করে। আসলে সব মেধাবীরা যে ফেল করে এরকম না, অনেক মেধাবীরা আসলে সামনের দিকে এগিয়ে যায়, যেই কারণে আসলে ভিডিওটা করা। এই এই জায়গাতে আমি একটা সুন্দর লাইন অ্যাড করেছি হুজুরকে বলে। তো আমরা সিলেবাসে কোন লাইনটা অ্যাড করবো এটা নিয়ে কথা হচ্ছিল, তো সব লাইন মোটামুটি সিলেক্ট করা কোন কোন লাইনগুলো দেওয়া হবে, এর মধ্যে একটা লাইন ছিল রুটিন ছাড়া জীবন শুকনো পাতার মতো, আর একটা লাইন ছিল ডিসিপ্লিন ইজ লাইফ। এই এই দুইটা বাক্য আমি অন্য একদিন ব্যাখ্যা করব, খুবই সুন্দর দুইটা বাক্য, স্পেশালি রুটিন ছাড়া জীবন শুকনো পাতার মতো আর ডিসিপ্লিন ইজ লাইফ, ওইটা ব্যাখ্যা করলে বোঝা যাবে যে কত সুন্দর একটা লাইন। তো তখন হুজুরকে আমি একটা লাইন লিখে দিয়েছিলাম, একটা যুগান্তকারী লাইন, যে লাইনটা এখানে অ্যাড করা হয়েছে। তো তো লাইনটা যখন আমি বললাম হুজুরকে, তখন হুজুর আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তাকে বলছে আসলেই তো, যে হুজুরও বললো যে এই লাইনটা আমার সাথেও আসলে খুব যায়। হুজুরের ব্যক্তিগত জীবনে অনেক মেধাবী ছাত্ররা ছিল যারা আসলে এখন আলেম হতে পারেনি, অনেক অনেক মেধাবী ছিল। আমি মাদ্রাসায় ক্লাস করাই, বাচ্চা কাচ্চা পড়াই বা বড়দেরকেও পড়াই, আমি প্রচন্ড রকমের মেধাবী ছাত্র দেখি যারা এখন দেখি নাই, ঝরে গেছে বিভিন্ন কারণে, তারা হয়তো ঝরে গেছে। একটা বড় কারণ, তারা হয়তো আগ্রহ নেই, তাদের ডেডিকেশন নাই বা পরিশ্রম করার ওই মানসিকতাটা নাই, তারা খুব পরিশ্রমী না, বাট তারা মেধাবী। বাট আসলে তুমি যত মেধাবী হও না কেন, একটা স্পিড বোট যত স্পিডেই চলুক না কেন, সে তার যদি ইঞ্জিনটা বন্ধ করে রাখে, সে দেখা যাবে ওই যে দাঁড় বাওয়া যে নৌকা, সেই নৌকার সাথে পারবে না, নৌকাটা স্লো, কিন্তু একটু একটু করে একটা সময় পর্যন্ত সে কিন্তু ওই নৌকাটা কিন্তু নদী পার হয়ে যাবে। ওই খরগোশ এবং কচ্ছপের গল্পটাও একই রকম, কচ্ছপটা হয়তো একদমই স্লো, বাট সে আসলে দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ, এই কারণে একটু একটু করে পরিশ্রম করতে করতে এগিয়ে যায়। আমিও বলছিলাম আমার হোস্টেল লাইফে আমিও খুব স্লো ছিলাম, বাট যেহেতু আমি ফার্স্ট ছিলাম না কিন্তু ইন্ডাস্ট্রিয়াস ছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমি প্রথমবার ভার্সিটিতে পরীক্ষা, আমি এইচএসসি পরীক্ষাতে, আমি আমার সারা জীবনে কখনো এ প্লাস পাইনি, আমি যেহেতু পরিশ্রমী ছিলাম তো এইচএসসি তো এ প্লাস পাইনি, অনেক চেষ্টা করেছিলাম, তো ভার্সিটির জন্য ট্রাই করলাম, ভার্সিটি আমার হলো না, সেকেন্ড টাইম আমি আবারও ট্রাই করলাম এবং ফাইনালি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার পজিশন আসলো। একদম প্রায় 24-25 হাজার স্টুডেন্টের মধ্যে আমার পজিশন এসেছে, আলহামদুলিল্লাহ 94তম আমি হয়েছি, এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন ওই পরিশ্রম করার ওই আগ্রহটা আমার আছে। তো যেটা বলছিলাম, ভিডিওটা বড় করে ফেলছি, যে এই লাইনটার কথা, এখানে যে লাইনটা আমি হুজুরকে বলেছিলাম খাতার মধ্যে লিখেছিলাম, সেই লাইনটা ছিল সব মেধাবীকে আমি জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখিনি। অসম্ভব সুন্দর একটা লাইন, যেটা বলার সাথে সাথে হুজুর আমার দিকে তাকিয়েছিল এবং বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে সত্যি। হুজুর বললো যে হ্যাঁ এই লাইনটা আমি দিব এখানে। তো আমি আমার যে স্টুডেন্টটাকে পড়াই, খুব দুর্বল স্টুডেন্ট, তো এই লাইনটা আসলে তার জন্য খুবই রিলিভেন্ট। আমি হয়তো তাকে এটা বুঝাতে পারবো না, এই ভিডিওটা হয়তো সে দেখবে না, দেখা অসম্ভব, কখনোই দেখবে না, কারণ আমার আমার চ্যানেলে এই ভিডিওগুলোর কথা আমি কাউকে বলি না। ওর মধ্যে আমি অনেক আগ্রহ দেখলাম যে না, আগ্রহ আছে আমার জন্য, টেবিলে বসে থাকে খুব চেষ্টা করে মুখস্থ করার, খুব চেষ্টা করে পড়া বোঝার। কেন আসলে আমার স্কুল লাইফে আমি বা কলেজ লাইফে আমি ভালো মেধাবী ছিলাম না বা মুখস্থ করতে পারতাম না, এই জিনিসগুলো আমি এখন জানি। তো যেহেতু পরিশ্রম করার মানসিকতাটা আছে, তো এই কারণে আসলে আমি একটু দুর্বল হলেও হয়তো এগিয়ে যেতে পারি। আমার স্টুডেন্টের কথাটা বারবার মনে পড়ছে, ও খুবই দুর্বল, মানে প্রচন্ড রকমের দুর্বল। আমি খুব চেষ্টা করছি ওর জন্য ওকে টেকনিকগুলো আসলে দেওয়ার, যেন ও খুব ভালো করে পারে, কারণ হচ্ছে ও যত দুর্বলই হোক না কেন আর ওর আশেপাশের ফ্রেন্ডরা যত মেধাবী হোক না কেন, সব মেধাবীরা আসলে জিতবে না কিন্তু সব পরিশ্রমীরা কিন্তু আসলে জিতবে। হুজুর একটা কথা বলতেন, মেহনত কারণেওয়ালা কাবি নেই হারতে। সত্যি আসলে মেহনত যারা করে তারা কখনোই হারে না, মেহনত যারা করে তারা হারে আবারও মেহনত করে, তারা হারে আবারও মেহনত করে এবং শেষ পর্যন্ত দিনের শেষে তারা সত্যি আসলে তাদের গন্তব্যে পৌঁছায় এবং বিজয়ী হয়। আবারও লাইনটা বলছি, সব মেধাবীকে আমি জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখিনি।